घटना হয়েছে আমরা বাজারঘাটে মেইন পাওয়ার ডিস্টার্বের পরে এখন আমরা 11 কেভি পাওয়ার গোপালনগর থেকে যে পাইডা লোড পাইতে আছি না যার কারণে আমরা সব ফিডার চালু করতাম পারতাছি আমরা শুধু মানে 2 মেগাওয়াট পাওয়ার চালু করার লাগি তার কইছি তো 2 মেগাওয়াট শুধু আমরা বাজার ভিতরেই চালু হইয়া থাকে আর আমরা অন্য সাইডে আর দিতাম পারতাছি এরপরে আমরা যখন নাকি বাজার ফিডারে চালু আছিল মেইন পাওয়ার গেছে তখন বাজার থেকে কিছু লোক আইছে সেটা ভাঙচুর করছে আবার দুর্গানগর থেকেও আইছে সেটা ভাঙচুর করছে আপনার উপরে কি আক্রমণ করছে আমাদের উপরও মারধর করছে কিবা কারা মারছে আমি তাদেরকে ঠিক চিনতাম পারছি না আমরা জনগণের প্রজন্য মারধর করছে এখন কি কারেন্ট চালু হইছে এখন কারেন্ট চালু হইছে শুধু বাজার ফিডার আমরা অন্য ফিডার লইতাম পারতাম না হাইওয়ে অথরিটি থেকে আমাদের কোনো অনুমতি নেই থানাতে খবর দিছিলেন থানাতে আমরা এমনি ফোন করতে আছে কিন্তু ধরতে আছে না যদি আমরা সিপাহীজলা ফরেস্ট অফিসার থেকে দুজন লোক আইছিল তারা কইছে আচ্ছা ঠিক আছে আমরা থানাতে ব্যবস্থা নিতে আছি কারণ তারা জানাইছে কিনা আমরা যোগাযোগ করবো আর কি